প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ ওয়ার্ডের সম্পূর্ণটা নিয়ে এসেছি। গতকালকে অর্ধেকটা করা হয়েছিল, অর্ধেকটা বাকি ছিল। আজকে আর একবার আগেরটা রিভাইজ দিয়ে তারপরে যাচ্ছি। একদম প্রথমে যেটা দেখতে পাবো, অ্যান্থোলজি অফ পোয়েমস, কবিতা গুচ্ছ বা কবিতা সমগ্র, কবিতা চয়নিকা, অনেকগুলো কবিতাকে একসঙ্গে বলা হয় অ্যান্থোলজি। অ্যান আর্মি অর রেজিমেন্ট অফ সোলজার্স, অনেকগুলো সোলজার্স, সোলজার মানে সৈন্য আর আর্মি মানে সৈন্য দল। এরপর আছে ব্যান্ড অফ রবার্স এবং মিউজিশিয়ান, অর্থাৎ সঙ্গীতজ্ঞ, শিল্পী আর রবার দুটোই ব্যান্ড হয়। এ বুকে অফ ফ্লাওয়ার্স, এটা লেখা থাকলে BOUQUET লেখা থাকলে উচ্চারণটা কিন্তু বুকে হয়, তাহলে এক গোছা ফুল। এ বেভি অফ বিউটিস, অনেকগুলো সুন্দরী অথবা ওম্যান। এ বেভি অফ বিউটিস অথবা এ বেভি অফ ওম্যান। এ বান্ডেল অফ র্যাগস, অর্থাৎ অনেকগুলো এক বান্ডেল কম্বল থাকলে তাকে বলা হবে এ বান্ডেল অফ র্যাগস। স্টিক্স, ফায়ারউড, লাইজ, হে অর্থাৎ ছড়ি, জ্বালানি কাঠ, মিথ্যা, খড়, এইগুলো সব হবে বান্ডেল। এ বাঞ্চ অফ কিজ, গ্রেপস, ফ্লাওয়ার্স, অর্থাৎ চাবির গোছা, আঙুরের গোছা বা থোকা এবং ফুলের গোছা বা থোকা, তাকে বলা হবে বাঞ্চ। এ ব্রুড অফ চিকেন, অনেকগুলো মুরগি ছানা, সেটা হচ্ছে ব্রুড। এ বোর্ড অফ ডাইরেক্টরস অর ট্রাস্টিজ, অর্থাৎ ও চিফ মানে অর্থাৎ কোনো কমিটির মেম্বার, তাদেরকে ট্রাস্টিজ বলা হয়। আর ডাইরেক্টরস, অনেকগুলো ডাইরেক্টর যখন থাকবে তখন বোর্ড বলা হবে। এ ক্যারাভান অফ ক্যামেল, অর্থাৎ উট এবং পিলগ্রিমস এর ক্ষেত্রে ক্যারাভান। চেন অফ ইভেন্টস, ঘটনা, মাউন্টেন এর ক্ষেত্রে কিন্তু চেন। এ ক্লাস অফ স্টুডেন্টস, ছাত্রদের ক্ষেত্রে কি হবে, স্টুডেন্টস এবং পার্সন সেক্ষেত্রে ক্লাস। ক্লাম্প অফ ট্রিজ, অনেকগুলো গাছ, ক্লাম্প অফ ট্রিজ। লোকাস্ট, লোকাস্ট হচ্ছে পঙ্গপাল। এ ক্লাউড অফ লোকাস্ট, এ সোয়ার্ম অফ লোকাস্ট হয়। ক্লাস্টার অফ গ্রেপস, তাহলে গ্রেপসে কিন্তু এর আগে পেয়েছিলাম বাঞ্চ, বাঞ্চ অফ গ্রেপস আছেই তার সঙ্গে। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে ক্লাস্টার অফ গ্রেপসও বলা হয়, আইল্যান্ড বলা হয়, স্টার্স বলা হয়। আর ক্লাস্টার কোথায় হয়, আর ক্লাস্টার হয় ট্রি, ট্রি এর সঙ্গে, সরি, ক্লাম্প অফ ট্রি। ক্লাস্টার অফ গ্রেপস, ক্লাস্টার অফ আইল্যান্ড এবং ক্লাস্টার অফ স্টার্স। এই স্টার্স এর ক্ষেত্রে একটা আর একটাও হয়, সেটা হচ্ছে গ্যালাক্সি। এরপরে কলোনি অফ অ্যান্টস, পিঁপড়ের জন্য কলোনি। কনসাইনমেন্ট অফ গুডস, কনসাইনমেন্ট হচ্ছে চালান, মালপত্রের চালানের জন্য, সেটা হচ্ছে কনসাইনমেন্ট অফ গুডস। কোর্স অফ লেকচার, অর্থাৎ ভাষণ, লেকচার হচ্ছে কোর্স। এ ক্রিউ অফ সোলজার্স, এই এর সঙ্গে নেভি বা এয়ারফোর্স বা এয়ার স্টাফ, সেক্ষেত্রেও কিন্তু ক্রিউ হয়। পিপল, পিপুলের ক্ষেত্রে ক্রাউড হয়, ক্রাউড অফ পিপল, ক্রাউড অফ পিপল। স্টাডিজ এর ক্ষেত্রে হবে কারিকুলাম অফ স্টাডিজ। ক্যাটেলের ক্ষেত্রে হবে ড্রোভ,
কোন ক্যাটেল গুলো, যে ক্যাটেল গুলো বিং ড্রিভেন, যেগুলোকে চড়ানো হচ্ছে বা খেদানো হচ্ছে, সেগুলোকে হবে ড্রোভ। শিপ অর্থাৎ জাহাজের ক্ষেত্রে কি হবে? ফ্লিট। শিপ অর্থাৎ ভেড়া, ভেড়ার ক্ষেত্রে কি হবে? ফ্লোক। জেনারেলি স্মল অ্যানিমেল যেমন গিজ, রাজহাঁস, তার ক্ষেত্রেও কিন্তু ফ্লোক হবে। এরপরে থিভস, রবার্স এর ক্ষেত্রে হবে গ্যাং। ব্যান্ড হচ্ছিল রবারের ক্ষেত্রে, তাই না? আবার গ্যাংও হচ্ছে। স্টার্স, গ্যালাক্সি। স্টার্স, গ্যালাক্সি। আইল্যান্ড, গ্রুপ। ক্লাস্টার যেমন ছিল, আবার গ্রুপ অফ আইল্যান্ডও হয়। ট্রিজ, গ্রোভ, বাগান, গ্রোভ হবে, গ্রোভ অফ ট্রিজ। ক্যাটেল, আ হার্ড অফ ক্যাটেল, জেনারেলি বড় প্রাণী এবং হরিণের ক্ষেত্রে হয় হার্ড। হাইভ, হাইভ অফ বি, মৌমাছি থাকা, মৌচাক, বিহাইভ, মৌচাক বা এক ঝাঁক মৌমাছি, সেক্ষেত্রে হাইভ। হিপ অর মাস অফ রুইন্স, ধ্বংসাবশেষ, স্যান্ড, বালি, রাবিশ, জঞ্জাল, এইগুলো থাকলে, জঞ্জাল, রাবিশ, বালি, এগুলো থাকলে হিপ অথবা মাস। ট্রাইব ও অথবা হোর্ড অফ অ্যারাবস, আরব উপজাতি, ট্রাইব বা হোর্ড। লিটার, পাফ, কুকুর ছানা, পিগস, শুকুর, এর ক্ষেত্রে লিটার। প্যাক অফ হাউন্ড, শিকারি কুকুর, ওল্ভ, নেকড়ে, কার্ডস, তাস, লাই, মিথ্যা, এসব ক্ষেত্রে প্যাক। পেয়ার অফ শুজ, এক জোড়া জুতো। পাইল অফ বুকস, এক গোছা বই। রেঞ্জ অফ মাউন্টেন্স, পর্বতের সারি। এ সিরিজ অফ ইভেন্টস, অনেকগুলো ঘটনা, সিরিজ, ইভেন্টের ক্ষেত্রে সিরিজ। স্ট্যাক অফ হে মানে গাদা, স্ট্যাক গাদা, কিসের? খড়ের। হে কাঠ, কাঠের, খড়ের। শোল অফ ফিশ, এক ঝাঁক মাছ, শোল। শাওয়ার, শাওয়ার অফ রেন মানে বর্ষা, বৃষ্টি, এবং তীর, অ্যারো, এর ক্ষেত্রে দুটো ক্ষেত্রে তীরের বর্ষা অর্থাৎ বৃষ্টি, সেটা হচ্ছে শাওয়ার। তারপরে সেলফ, সেপ, সেপ হচ্ছে গ্রেন অর্থাৎ এটাও হচ্ছে গোছা, সেটা কি? ফসল অর্থাৎ শস্য। স্যুট অফ ক্লোথস, কাপড়, কাপড় হচ্ছে কি? স্যুট। তারপর সোয়ার্ম অফ বিজ আর ফ্লাইজ, তাহলে ফ্লাইজ এর ক্ষেত্রে আর বি এর ক্ষেত্রে সোয়ার্ম। এ টাফট অর লক অফ হেয়ার অর্থাৎ চুলের, চুলের গোছাকে কি বলা হবে? চুলের গোছাকে বলা হচ্ছে টাফট, টাফট অফ, টাফট অর লক অফ হেয়ার, চুলের গোছা হচ্ছে লক অথবা টাফট। আজকের জন্য এই পর্যন্তই।